ডিমের মধ্যে এখন চিনি ছেড়ে দিব এক কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ, এক কাপ পরিমাণে ময়দা, যতক্ষণ ময়দা খামির না হবে ততক্ষণ আমি ময়দা দিতে থাকবো। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ময়দাটা এখনো পাতলা, আরেক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। যতক্ষণ ড্রো তৈরি না হবে ওই পর্যন্ত আমি ময়দা দিতে থাকব। ময়দাটা মাখিয়ে আমি এইভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি। ড্রো তৈরি করা শেষ, আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে মোটা করে বেলে নিতে হবে। এইভাবে করে বেলে নিতে হবে। বেলা শেষ, এখন আমি বাটার মাখিয়ে দেব। বাটার এইভাবে ভালোভাবে মেখে দিতে হবে। এখন আমি এইভাবে উল্টিয়ে নেব। এইভাবে আবার একটা ড্রো তৈরি করে নিতে হবে। বাটার মাখিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছি, এখন আবার বেলে নিব। লম্বা করে বেলতে হবে। লম্বা করে বেলে নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। এইভাবে পিটিয়ে নিতে হবে, একদম সহজ। এই মাথাটা এইভাবে বেঁধে দিতে হবে।
প্রায় তিনটা ডিম নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে ফেটে নেব। শেষ এইখানে আমি টোস্টের গুঁড়া নিয়েছি, 5 থেকে 6 পিস টোস্ট। রোলগুলোকে ডিম এবং টোস্ট মাখানো শেষ, এখন আমি ভাজতে যাব। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তেলের পরিমাণ বেশি থাকবে। এখন রোলগুলোকে ডোবাতে ছেড়ে দিতে হবে। পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, বাদামি কালার হলে উঠিয়ে ফেলতে হবে। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তৈরি হয়ে গেল ডিমের তৈরি রোল, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ডিমের তৈরি রোল। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, উৎসাহিত করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।